তার বিরুদ্ধে আমরা ফাঁসি চাই এবং ভবিষ্যতে যেন এরকম কোনো কথা না ওঠে এর জন্য আমরা এই মানববন্ধন করেছি। কিন্তু বাংলাদেশের মুসলমান চুপ থেকে বসা থাকার জন্য মুসলমান না, বাংলাদেশের মুসলমান ইমানদার মুমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইরা কোন কলেজ থেকে এসেছেন? সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। আচ্ছা, মাশাআল্লাহ আপনারা অনেক সুন্দর করে আমাদের সাথে সময় দিলেন এবং মাশাআল্লাহ আপনাদের মধ্যে রসুলের ভালোবাসা আছে, রসুলের জন্য ত্যাগ আছে। তো এই যে আমাদের সাম্প্রতিক যে এই নূপুর শর্মা এবং আপনার এই জিন্দাল যে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে, এই সম্পর্কে আপনাদের কি মন্তব্য? আমাদের মন্তব্য হচ্ছে যে এই নূপুর শর্মাকে আমরা ফাঁসি চাই। তো এখন আপনার এই কিভাবে আপনারা ফাঁসি দাবি করবেন? আমাদের সরকার তো কোনো কাজ করছে না বা তিনি না ধার্মিক, তবে কেন এভাবে চুপ থাকলেন এবং চুপ থাকার কি সেটা কি তার জন্য বাঞ্ছনীয় হবে? মূলত হচ্ছে যে বাংলাদেশ সরকার না চাইলেও আমাদের তাদের করতে বাধ্য করতে হবে। বাংলাদেশ সরকার তাদের কিছু ব্যক্তিগত স্বার্থের জন্য হয়তো বা তারা কোনো এগেনস্টে তারা কোনো তারা অবশ্যই তাদের করতে বাধ্য করবে এবং তারা নূপুর শর্মার বিরুদ্ধে ফাঁসির দাবি আজীবন করে যাবে যতদিন না পর্যন্ত তাদের ফাঁসি হয়। এইটা যাক ভাই, ধন্যবাদ। সম্মানিত বন্ধুগণ, আমরা কথা বলেছি সরকারি টেকনিক্যাল অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো আলহামদুলিল্লাহ ভাইয়েরা, আমাদের বাংলাদেশের সমস্ত স্কুল অ্যান্ড কলেজগুলো, ভার্সিটিগুলো সেখান থেকে প্রতিবাদ করেছে, আলহামদুলিল্লাহ। এটা সবচেয়ে বড় একটি বিষয়। আর আজকে আমাদের এই যুবক ভাইয়েরা এসেছেন তাদের নবীর ভালোবাসার জন্য এবং তাদের কলিজায় রক্তক্ষরণ হয়েছে কারণ তাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে এবং কুরুচিপূর্ণ কথা বলেছে। এই জন্য আমরা সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে করে এই দুই কুলাঙ্গারকে শাস্তির যেন ব্যবস্থা করে জাতীয় সংসদে আলোচনা করে বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত হাই কমিশনারকে ডেকে, রাষ্ট্রদূতকে ডেকে যেন তাদেরকে যেন কড়া হুঁশিয়ারি দেওয়া হয় এবং আইনের আওতায় আনানো যেন হয়। এই জন্য আমরা সবাই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। তো ভাই, আপনারা কি আইনের আওতায় এনে সরকার আমাদের জন্য করুক, এটা কি আপনারা চান না? তো আমরা সর্বপ্রথম সরকারের কাছেই চাইব, ইনশাআল্লাহ সরকার যেন আমাদের এই সহযোগিতাটা যেন করতে পারে যাতে করে অন্যান্য নাস্তিক যারা রয়েছে এবং বিধর্মীরা যারা রয়েছে তারা যেন এরকমের দুঃসাহস না দেখাতে পারে। সম্মানিত বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।